সাদা রঙের মস্ত বড় একটা আলখাল্লা পরা লোক, চোখ মুখ মাথা কিছুই নেই, পায়ের পাতা দুটো উল্টো দিকে, রক্তচক্ষু, বড় বড় দাঁত, এমন বিবরণ গল্পে উপন্যাসে না পেলেও আশেপাশে কারো না কারো মুখে তো নিশ্চয়ই শুনেছেন। অথবা একা একটি ঘরে থাকলে আমাদের মাঝে মধ্যেই মনে হয় ঘরে হয়তো কেউ আছে। এমনটা আসলে কেন হয় জানেন? ভূত, ছায়ামূর্তি, অশরীরী অভিজ্ঞতা, এসবকে মনের ভুল, নাকি এতেও আছে বিজ্ঞান মনস্ক উত্তর? নাকি সত্যিই ভূত এক্সিস্ট করে? ভূত আসলে মানুষ কেন দেখে, এটা কি সাইকোলজিক্যাল কোনো কারণ নাকি সুপার ন্যাচারাল? বনের বাঘে খায় না, মনের বাঘে খায়, এ প্রবাদটি আমাদের দেশে খুব প্রচলিত। ভূত বিশ্বাসীদের মনে ভূত গেঁথে থাকে, আর মানুষের মনে এই ভূতের অস্তিত্ব সবার আগে ঢুকিয়ে দেন মা বাবা, দাদা দাদি কিংবা এমনই কাছের মানুষেরা, যারা প্রায় সময় ঘুম পাড়ানোর জন্য কিংবা কান্না থামানোর জন্য বাচ্চাদেরকে ভূতের ভয় দেখান। আর আমাদের অবচেতন মনও এসবকে ধীরে ধীরে সত্য বলে মেনে নিতে শুরু করে, আর তাই মানসিক কাঠামোতেও ভূত তার পাকাপাকি একটা জায়গা করে নেয় খুব সহজে। সাবকনশিয়াস মাইন্ডের ব্যাপারে দ্য অরন অ্যান্ড লেঞ্জ মডেল মতবাদটি বলছে, একজন মানুষই অপর একজনকে ভূত দেখতে উদ্বুদ্ধ করেন। যদি একজন মানুষ কোথাও ভূত দেখেছেন বলে দাবি করেন, তাহলে ভূতে বিশ্বাসী মানুষেরা সে কথা শোনার পর সে নির্দিষ্ট জায়গায় কখনো না কখনো ভূত দেখবেনই। এটা বাস্তবে নয়, মানুষের অবচেতন মনের ক্রিয়ায় হয়ে থাকে। খেয়াল করলে দেখবেন যে যারাই ভূত দেখেছেন বেশিরভাগই কিন্তু ভূত দেখার সময় একা থাকেন। সমবেত বা দলবদ্ধ অবস্থায় ভূত দেখার অভিজ্ঞতা হয়েছে এমনটা খুব বেশি শোনা যায় না। যখন মানুষ নির্জন অচেনা জায়গায় থাকে সাধারণত তখনই তারা ভূত দেখেন। রাতের আধানে আমাদের একাকিত্ব ও একাকিত্বের ভয় মনের মধ্যে অন্য কারো উপস্থিতি জানান দেয়। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস, গাছটার নড়ে ওঠা, ছাদে কারো পায়ের আওয়াজ ইত্যাদির অস্তিত্ব মনের অজান্তেই সাড়া দেয়। এভাবেই তৈরি হয় মন গড়া ভূতুড়ে পরিবেশ। কানাডা নিউরোসায়েন্টিস্ট ডক্টর পার্সিঙ্গার এবং তার লরেন্টিয়ান ইউনিভার্সিটির টিম ইনফ্রাসাউন্ডের সঙ্গে ভূতের সম্পর্ক নিয়ে ব্যাপকভাবে গবেষণা করেছেন। ইনফ্রাসাউন্ড হলো একটি তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র যা আমাদের ভূত দেখায় বা ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি করায়। উক্ত গবেষণাকালে গবেষক দল গড হেলমেট নামক একটি যন্ত্র তৈরি করেন। এই হেলমেট মাথায় পড়লে এটি তাদের মস্তিষ্কের নির্দিষ্ট একটি অংশকে চৌম্বকীয় সিগন্যাল দিয়ে উদ্দীপ্ত করে। ভূতে বিশ্বাসীদের মাথায় এটা পড়ালে তারা অবাস্তব অকল্পনীয় দৃশ্য প্রত্যক্ষ করেন। দেখা গেছে নির্জন জায়গায় যতক্ষণ ভূত বিশ্বাসীরা হেলমেটটি পরেছিলেন সেই সময়ের মধ্যে তাদের অনেকে ভূত দেখেছেন বা ভূতের ছায়া দেখেছেন, যদিও আদতে তা ছিল ইনফ্রাসাউন্ডের ইফেক্ট। নানা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যারা প্রচণ্ড ভূতে বিশ্বাসী, ভূতের অস্তিত্বের ব্যাপারে নিঃসন্দেহ, এমনকি নিজেরাও ভূত দেখেন, তাদের ওপর কাজ করে এক বিশেষ বৈদ্যুতিক তরঙ্গ। ডিয়েগো পিজাগালি নামে এক বিজ্ঞানী 2000 সালে একটি পরীক্ষা করে এই বিষয়টি আলোচনায় আনেন। পরীক্ষায় তিনি দেখিয়েছিলেন ভূতে বিশ্বাসীরা তাদের মস্তিষ্কের ডান গোলার্ধে নিজের ওপর অতিরিক্ত আস্থা পোষণ করেন, অর্থাৎ ভূতে অবিশ্বাসীদের তুলনায় ভূতে বিশ্বাসীদের মস্তিষ্কের ডান দিকে বৈদ্যুতিক ক্রিয়া বেশি সক্রিয়, আর যার ফলে নিজের ভূত দেখার অদম্য আগ্রহের সঙ্গে তাল মিলিয়ে সামনের দেখা স্বাভাবিক জিনিসকে ভূতুড়ে করে তোলে মস্তিষ্কের ডান গোলার্ধের এই অতি সক্রিয় তরঙ্গগুলি। স্নায়বিক রোগের চিকিৎসায় ব্রেনকে উদ্দীপ্ত করার পরীক্ষা থেকে দেখা গেছে যে শরীরকে নির্দেশ দিলে মানুষের মন এমন অশরীরী কিছুর উপস্থিতি সৃষ্টি করতে পারে। যেমন 2006 সালে নিউরোলজিস্ট সাহারাজি এবং তার সহকর্মীরা এক পরীক্ষায় এক নারীর মস্তিষ্কের এক বিশেষ অংশে বৈদ্যুতিক কারেন্ট পাঠিয়ে তার সামনে একটি ছায়ামূর্তি সৃষ্টি করতে সক্ষম হন। নারীটির শরীর যে অবস্থানে রয়েছে তার প্রতিবিম্ব হিসাবে আসে ওই ছায়ামূর্তি। ওই পরীক্ষায় দেখা যায় মস্তিষ্কের বিশেষ ওই অংশটি উদ্দীপিত হলে তা অনুভূতি ও শারীরিক অবয়ব তৈরি করতে পারে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।